কোপা আমেরিকা 2021 ফুটবল খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রত্যেকে কিন্তু প্রত্যেকের প্রিয় দলকে সাপোর্ট করছে এবং তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করছে। সো আপনি যদি আপনার প্রিয় দলের জন্য আপনার ফটোকে এইরকমভাবে এডিট করেন এবং সেই ফটোটাকে যদি আপনি বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে যদি প্রোফাইল পিকচার হিসেবে বা বিভিন্নভাবে শেয়ার করেন তাহলে বিষয়টা কেমন হয়। তো আজকে আমি মূলত যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তাদের জন্য এরকম একটা ফটো এডিট করে দেখাবো। তো পরবর্তীতে যদি আপনারা অন্য কোনো দলের ফটো এডিট করতে চান এবং শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রিয় দলের জন্য এরকম কীভাবে ফটো এডিট করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এরকম একটা ফটো এডিট করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে, একটা হলো পিক্সআর্ট অ্যাপস এবং সেকেন্ডটা হলো রিমুভ বিজি। এই দুইটা অ্যাপস আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আর এই ফটোটা এডিট করতে আমি যে ফ্ল্যাগ মাস্ক এবং ইফেক্টগুলো ইউজ করবো সেইগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন এবার শুরু করা যাক। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট কিন্তু থাকবে, আর সেটা হলো যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো চলুন এবার শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোর থেকে পিক্সআর্ট এবং রিমুভ বিজি এই দুইটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তারপর এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সমস্ত ইফেক্ট এবং এলিমেন্টসগুলো ডাউনলোড করুন। ওকে, প্রথমে আপনি যেই ফটোটা এডিট করতে চান সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। তো এর জন্য রিমুভ বিজি যে অ্যাপসটি আমরা ডাউনলোড করেছিলাম সেটার উপর টাচ করুন। দেন এখান থেকে আপলোড ইমেজ একটা অপশন দেখতে পাচ্ছেন তার উপর টাচ করুন। তারপর এখান থেকে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর টাচ করুন। ওকে, গ্যালারিতে প্রবেশ করুন। তারপর আপনি যেই ফটোটা এডিট করতে চান সেটা সিলেক্ট করুন। সিলেক্ট করার শেষ হলে এই টিক মার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন সবার উপরে রাইট সাইডে, সেখানে টাচ করুন। কয়েকটা সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, এবার দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। দেন এই ফটোটাকে আবার ডাউনলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে টাচ করুন। আর এখান থেকে যদি আপনি ফটো এইচডি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডলার পে করতে হবে। ওকে, এই ডাউনলোড অপশনে টাচ করে সিম্পলি এই ফটোটা ডাউনলোড করে নিলাম। ওকে, আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা টোটালি কমপ্লিট। এবার আমরা যে পিক্সআর্ট অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম সেটাই ওপেন করব। অ্যাপসটি ওপেন হওয়ার শুরুতেই আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, এখান থেকে আবার এই ক্রস অপশন দেখতে পাচ্ছেন তার উপর টাচ করুন। দেন এবার এই প্লাস আইকনে টাচ করুন। এবার ফটোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সো আমি আর্জেন্টিনার ফ্ল্যাগের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। আর এই ফ্ল্যাগ বা মাস্ক সমস্ত ইফেক্টগুলাই কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি আর্জেন্টিনার ফ্ল্যাগটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো, এর জন্য আর্জেন্টিনার ফ্ল্যাগের উপর টাচ করুন। দেন ফার্স্টে আমরা যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেটা এখানে অ্যাড করতে হবে। সো এর জন্য এখানে নিচের দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, তার উপর টাচ করুন। দেন এখান থেকে যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে এই অ্যাড অপশনে টাচ করুন। ওকে, এই ফটোটা খুবই ছোট দেখতেই তো পাচ্ছেন। তো এই ফটোটাকে বড় করার জন্য এই অপশনে ট্যাপ করে ধরে এটাকে বড় করতে হবে। ওকে, এখানে ট্যাপ করে ধরে ফটো সাইজটাকে বড় করলাম। তারপর এই ফটোটাকে একেবারে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, ফটো সাইজটা অ্যাডজাস্ট করার পর এই টিক মার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন তার উপর টাচ করুন। দেন এই ফটোর মধ্যে আবার একটা মাস্ক অ্যাড করব। তো এর জন্য আবারও অ্যাড ফটো এই অপশনে টাচ করুন। ওকে, মাস্কের ফটোটা সিলেক্ট করুন। তারপর উপরে অ্যাড অপশনে টাচ করুন। দেন এই মাস্কটা আবার আপনার ফটোর মধ্যে বড় ছোট করে অ্যাডজাস্ট করিয়ে লাগিয়ে নিন। আর যদি এই মাস্কটাকে ফটোর সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে এর জন্য এই ফটোটাকে টেনে জুম করুন। তারপর আপনার ফটোর মুখের সাথে এই মাস্কটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিন। ওকে, এই মাস্কটাকে আপনার ফেসের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করার পর মাস্কের এই কালো অংশগুলো হালকাভাবে রিমুভ করতে হবে। এর জন্য এখানে একটা ইরেজার অপশন দেখতে পারবেন তার উপর টাচ করুন। এখান থেকে ইরেজার অপশনটি সিলেক্ট করুন। তারপর ফটোটাকে জুম করে যতটুকু এই কালো অংশগুলো রিমুভ করার প্রয়োজন পড়ে তা রিমুভ করে এই এখানে টিক মার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন তার উপর টাচ করুন। রিমুভ হওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে উপরে টিক মার্কে টাচ করুন।
তারপর আবারো এই টিক মার্কে টাচ করুন। দেন এবার এই ফটোর মধ্যে বাংলাদেশী ফ্ল্যাগের একটা সিম্বল অ্যাড করব, এর জন্য আবারো অ্যাড ফটো এই অপশনে টাচ করুন। দেন এবার এখান থেকে বাংলাদেশী ফ্ল্যাগের সিম্বলের উপর টাচ করুন, তারপর অ্যাড এই অপশনে টাচ করুন। এবার এটাকে আপনার সাইজ মতো বা চয়েস মতো বড় ছোট করে যে কোনো একটা জায়গায় অ্যাড করে নিন। তো আমি এখানে অ্যাড করে নিলাম, তারপর এখান থেকে অ্যাড করার পর এই টিক মার্কে টাচ করে দিলাম। দেন এবার এই ফটোর মধ্যে আর্জেন্টিনা লেখা একটা টেক্সট অ্যাড করব, সো এর জন্য আবারও এই অ্যাড ফটো অপশনে টাচ করুন। ওকে, এবার আর্জেন্টিনা লেখা এই টেক্সটটি সিলেক্ট করুন, তারপর এখান থেকে আবারও অ্যাড অপশনে টাচ করুন। ওকে, এই টেক্সটটার সাইজ আপনার প্রয়োজন মতো ছোট বড় করে তারপর যে কোনো একটা জায়গায় সেট করে নিন। তো আমি এই টেক্সটটা এই ফটোর হাতের উপর সেট করে নিলাম, তারপর এখান থেকে এই টিক মার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন তার উপর টাচ করে দিলাম। ওকে, আমাদের ফটো এডিট করা কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটু কাজ বাকি আছে, তো এর মধ্যে আমরা কিছু ইফেক্ট অ্যাড করব। সো ফটোর মধ্যে ইফেক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, সেটাই টাচ করুন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডগার নামে একটা ইফেক্ট রয়েছে, সো এটা আমরা আমাদের ফটোতে অ্যাড করব। তো তার জন্য এই ডগার ইফেক্টে টাচ করব, তারপর আবারও একটা টাচ করব, তারপর এখানে দেখতে পারবেন ফ্যাড নামে একটা অপশন। সো এই ফ্যাড অপশনটা আপনার ফটো অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর আমি এই ফটোর জন্য ফ্যাড 50% রেখে দিলাম, তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দিলাম। ওকে, দেন এই ফটোর মধ্যে আরও একটা ইফেক্ট অ্যাড করব, সো এর জন্য আবারও এই ইফেক্ট অপশনে টাচ করব, তারপর একেবারে সবার লাস্টে এটাকে টেনে নিয়ে যাব। তারপর এখানে দেখতে পারবেন লোমো নামে একটা ইফেক্ট রয়েছে, সেটার উপর টাচ করুন। ওকে, এবার এই লোমো ইফেক্টের উপর ডবল টাচ করুন, তারপর এখান থেকে প্রত্যেকটা অপশন আপনার ফটোর জন্য কোনটা সুইটেবল হয় সেটা সিলেক্ট করুন, লাইক বিগেনেট, অ্যামাউন্ট, কন্ট্রাস্ট, ফেড, এই সমস্তগুলো অপশন আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন আপনার ফটোর জন্য কোনটা সুইটেবল। সো আমি এই ফটোর জন্য বিগেনেট 59, অ্যামাউন্ট 29, কন্ট্রাস্ট 21 এবং ফেড 85 রেখে তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দিলাম। দেন এবার এই ফটোর মধ্যে বর্ডার অ্যাড করব, সো এর জন্য এখান থেকে বর্ডার অপশনটি সিলেক্ট করুন। ওকে, এবার এখান থেকে আউটার 2 এবং ইন্টার 1 সিলেক্ট করলাম, তারপর এখান থেকে উপরের টিক মার্ক অপশনে টাচ করে দিলাম। ওকে, এবার আমাদের ফটোটা কিন্তু টোটালি এডিট করা কমপ্লিট। তো এবার এই ফটোটাকে মোবাইলের মধ্যে সেভ করতে হবে, তো এর জন্য এই টির অপশনে টাচ করুন। ওকে, দেন এবার এখান থেকে এই সেভ অপশনে টাচ করুন, দেন আবারও এই সেভ অপশনে টাচ করুন, এখান থেকে আবারও এই সেভ অপশনে টাচ করুন। এবার ফটো গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। তো নেক্সট আপনারা কোন দলের জন্য ফটো এডিট করতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য সেই রকম একটা ফটো এডিট করে দেখাবো। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।